আমার যত গোনা আছে মাফ করে দাও, রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গোনা আছে মাফ করে দাও, রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারই নূর, এই তো চাওয়ান মনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাত যেন হয় ঠিকানা, এই তো চাওয়া সপ্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও, এই তো চাওয়া প্রাণপণে। কোরআন থেকে হেদায়াত পাবে কারা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই একেবারে সেই কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড, হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, and it's a guidance for those who are muttaqin. Allah taala bolchen emon ekti kitab tomader jonno nazil korechi jar bhetore sandeho ache e bepareo kono sandeho kora jay na. Allahu akbar. Muttaqin jara tader jonno ei kitab ke hidayater guideline baniye jini nazil korechen tini ki? Allah. Uttor peyechen. Quran theke hidayat pabe kara? Uttor holo muttaqi যারা। তাহলে আমার কথা বুঝে থাকলে সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআন থেকে হেদায়াত পাবে কারা? আর একটু জোরে বলেন ভাই, মুত্তাকি যারা। এই তো আমরা ওয়াজ শুরু করছি, এবার শোনেন প্রশ্ন হলো মুত্তাকি কারা? উত্তর হলো তাকওয়াবান যারা। আসেন আমরা আবারও একটু রিপিট করি, কোরআন থেকে হেদায়াত পাবে কারা? মুত্তাকিন যারা। মুত্তাকিন কারা? আরেকটু জোরে বলেন, তাকওয়াবান। এটা তো একটা ক্লাসের মতো, তাই না? আপনাদের এখান থেকে শিখে যাওয়া লাগবে, শুধু ঝিমায়া ঝিমায়া ওয়াজ শুনে চলে গেলে চলবে না। এখান থেকে আমরা কিছু জ্ঞান আহরণ করে আমাদের বাস্তব জীবনে সেই জ্ঞানগুলোকে কাজে লাগাবার নিয়তি কথা শুনব ইনশাআল্লাহ। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, এই কোরআন থেকে হেদায়াত পাবে তারা, মুত্তাকিন যারা। মুত্তাকিন কারা? তাকওয়াবান। হোয়াট ডু ইউ মিন বাই তাকওয়া? তাকওয়া বলতে আপনি কি বুঝেন? হোয়াট ইজ তাকওয়া? তাকওয়াটা কি? তাকওয়া এটি আরবি একটি শব্দ,
এর অর্থ হচ্ছে, সহজ বাংলা অর্থ হচ্ছে ভয় করা, বিরত থাকা, সাবধান হওয়া, পরহেজ করা, আত্মশুদ্ধি অর্জন করা ইত্যাদি অর্থে ব্যবহার হয়। তাকওয়ার ডেফিনেশন অনেকেই অনেকভাবে দিয়েছেন, তবে তাকওয়ার সবচাইতে চমৎকার ডেফিনেশন দিয়েছেন নবীজির প্রিয় সাহাবি শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। তিনি বলেছেন চারটি জিনিসের নাম তাকওয়া। আমার কথা বুঝে থাকলে সবাই বলেন তো কয়টি জিনিসের নাম তাকওয়া? চারটি জিনিসের নাম হচ্ছে তাকওয়া। এক নাম্বার তিনি বলছেন আত্তাকওয়া হিয়া আল খৌফু মিনাল জালিল। তাকওয়া হচ্ছে মহামহিমান আল্লাহ তাআলাকে ভয় করা। আপনারা বলবেন হুজুর আমাদের সাথে কমন পড়ে গেছে, আমরা তো তাহলে তাকওয়াবান, আমরা আল্লাহকে ভয় করি। আপনারা কি সবাই আল্লাহকে ভয় করেন? আল্লাহকে সবাই ভয় করেন? আল্লাহকে ভয় করলে মিথ্যা বলেন কেমনে? আল্লাহকে ভয় করলে মিথ্যা সাক্ষ্য দেন কেমনে? আল্লাহকে ভয় করলে ঘুষ খান কেমনে? আল্লাহকে ভয় করলে সুদ খান কেমনে? আল্লাহকে ভয় করলে মানুষের হক নষ্ট করেন কেমনে? আল্লাহকে ভয় করলে ইসলামের বিরুদ্ধে কথা বলেন কেমনে? মুখে মুখে আল্লাহকে ভয় করেন বলেন, আর বাস্তব জীবনে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে জীবন পরিচালনা করেন, এর নাম তাকওয়া ভিত্তিক জীবন নয়, এটা ইমানদারি জীবন নয়, এটা ইমানদারি নামে খাঁটি মুনাফিকি জীবন যাপন। তাকওয়া বুঝতে হবে, এর অন্তর্নিহিত অর্থ আপনাকে বোঝা লাগবে। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করে চলা। আল্লাহকে ভয় করলে তো আপনি আল্লাহ নাফরমানি করতেন না। আল্লাহকে আপনি কিভাবে ভয় করবেন, ভয় করার পদ্ধতিটা কেমন হবে? আপনার হৃদয়ে এই ফিলিংস থাকবে, আমার রব তিনি হচ্ছেন এমন এক মহামহিয়ান সত্তা, তিনি ইন্নাল্লাহ কানা সামিআম বাসীরা, তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আপনারাও তো শোনেন, আল্লাহও শোনেন। আল্লাহ তাআলার শোনা আর আপনাদের শোনা, আপনাদের শ্রবণ শক্তি কি একরকম? পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? আল্লাহ তাআলার শ্রবণ শক্তির কোনো লিমিটেশন নেই আর আপনাদের শ্রবণ শক্তির লিমিটেশন আছে। যেমন এই মাদ্রাসা মাঠ, এটা তো মাদ্রাসা মাঠ তাই না? এই মাদ্রাসা মাঠে বসে আমরা কেউ আমাদের ঘরের কিছুই শুনতেছি না। আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? আল্লাহ মনে হয় শুনেন না? হ্যাঁ, দেখেছেন পার্থক্যটা? বুঝেন, আপনারা দেখেন, আল্লাহ তাআলাও দেখেন। পার্থক্য হলো দেখেন আপনারা আয়না সারা, পেছনে কিছুই দেখেন না, আল্লাহ বুঝি দেখেন না? আল্লাহ তাআলার শ্রবণ শক্তি আর দর্শন শক্তি কেমন ভালো করে বুঝেন। এই পৃথিবীর যে কোনো মহাসাগরে রতল তল দেশে ছোট্ট কোনো প্রাণী যদি ক্ষুধার যন্ত্রণায়, মহাসাগরের অতল তল দেশ থেকে ক্ষুধার যন্ত্রণায় চিৎকার দেয়, তার সেই আহাজারি, তার সেই আত্মচিৎকার দোলুক ভোলুক নবমণ্ডল ভূমণ্ডলের কেউ না দেখলেও না শুনলেও আরশের মালিক আল্লাহ তা দেখতে এবং শুনতে পান। ইউনুস আলাইহিস সালামের ঘটনা আপনারা সবাই জানেন। আল্লাহর নবী সাইয়্যিদিনা ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটের ভেতরে চলে গেলেন। অনেকগুলো রেওয়ায়েতে এসেছে তিনি ত্রিবিধি অন্ধকারের মধ্যে নিপতিত হয়েছিলেন, তিনটি অন্ধকারের ভেতরে তিনি পড়ে গিয়েছিলেন। এক নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার, দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। সমুদ্র বিজ্ঞান নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানেন সমুদ্রের তলদেশ হচ্ছে বড় অন্ধকার। দুই নম্বর অন্ধকারে তিনি পড়েছিলেন, সমুদ্রের তলদেশের অন্ধকার। তিন নম্বর অন্ধকার হচ্ছে মাছের পেটের ভেতরের অন্ধকার। এই ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে আল্লাহর নবী সাইয়্যিদিনা ইউনুস আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখলেন এমন জায়গা, এমন এক জায়গায় তিনি চলে এসেছেন এখান থেকে আল্লাহ ছাড়া আর কেউ তাকে উদ্ধার করতে পারবে না। এই জন্য তিনি কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্য চেয়ে অতল দরিয়ায়
মাছের পেটের ভেতর থেকে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। তিনি বললেন, ওগো আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি, তুমি যদি আমাকে উদ্ধার না করো কেউ কেউ উদ্ধার করতে পারবে না। কি বলেন? ইউনুস আলাইহিস সালাম যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ তাআলা বললেন, আমার নবী ইউনুসের ফরিয়াদ দুনিয়ার কোনো মানুষ শুনল না, নবমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনল না, কোনো ফেরেশতা শুনল না, কেউ না শুনছে রে মালিক, আমার নবী ইউনুসের ফরিয়াদ শুনতে পেয়েছি, শুধু শুনেই নাই, সঙ্গে সঙ্গে আমি তার ফরিয়াদের জবাবও দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার ইউনুসের ডাকের সাড়া দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম, ওয়া কাযালিকা, এইভাবে মুমিনরা বিপদে পড়ে মুমিনরা যদি আমার কাছে সাহায্য চায়, নুনজিল মুমিনিন, মোমেনদেরকেও আমি বিপদ থেকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। ইচ্ছা শোনানোর উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলার শ্রবণ শক্তি আর দর্শন শক্তির লিমিটেশন বুঝানো। যে আল্লাহ তাআলা অতল ধরিয়ার খোঁজ খবর রাখেন, দেখেন, শুনেন, তিনি বুঝি আপনার গোপন গোপন কাজ কারবার জানেন না, শোনেন, যে আল্লাহকে ভয় করার কথা বলা হচ্ছে তাকওয়া কারে কয় বুঝেন, যদি আপনার অন্তরে এই ফিলিংস থাকে যে আমার আল্লাহ আমার সব কিছু দেখেন, সব কিছু শোনেন, এই ভয়টা যদি অন্তরে থাকে তাহলে খারাপ কাজ করার চিন্তা কখনো মাথায় আসবে না। আমার আল্লাহ সব কিছু যে জানেন, সব কিছু যে দেখেন, তার একটা নমুনা কোরআনুল কারিমে আল্লাহ এভাবে তুলে ধরেছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাস আল্লাহ তাআলা বলছেন, স্থলভাগ আর জলভাগে যা কিছু সংগঠিত হয় সব কিছুর ব্যাপারেই আমার আল্লাহ জানেন। শুধু তাই নয়, এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের কোনো পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। তাহলে যে আল্লাহর কাছে গাছের পাতা পড়ার খবর আছে, তিনি বুঝি আপনার আকাম কুকাম সম্পর্কে জানেন না? তাকওয়া, এই গুণ যদি কারো ভেতরে চলে আসে, এই কোয়ালিটি যদি কারো ভেতরে চলে আসে, গোটা দুনিয়ার মানুষ তারে পিটায়াও জোর করে খারাপ কাজ করাতে পারবে না। সুনানে বাইহাকির একটি হাদিস আমার মনে পড়ে গেল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল, তিনি তার সঙ্গী সাথীদেরকে বললেন, খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছিয়ে দাও। তার সঙ্গী সাথীরা খাবার গ্রহণের জন্য যখন দস্তরখানা বিছিয়ে দিলেন, তারা যখনই খাবার খেতে বসবেন, ঠিক সেই সময়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন, এক রাখাল বালক তাদের পাশ দিয়ে অতিক্রম করছে। ওই রাখাল বালককে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, ওহে রাখাল, দুপুরের খাবারের সময় হয়েছে, এই জন্য আমরা খাবার খেতে বসেছি, আসো তুমিও আজ আমাদের সঙ্গে খাবার দাবার গ্রহণ করো। তুমি তো রাখাল মানুষ, হয়তো সব সময় ভালো ভালো আইটেমের খাবার দাবার তুমি পাও না, আজ আমাদের সাথে খেতে বসো, আমাদের সঙ্গে ভালো ভালো খাবার দাবার আছে। এই কথা শুনে রাখাল বলল, ও মুসাফির, আমি তোমাদের কাউকে চিনি না, তবে আমাকে যে খাবারের জন্য ইনভাইট করেছো এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু আমি তো তোমাদের সাথে খাবার দাবার গ্রহণ করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, কি কারণে তুমি আমাদের সাথে খাবার গ্রহণ করতে পারবে না? রাখাল তখন বলল, আমি রোজাদার, আজ আমি রোজা রেখেছি, এই জন্য তোমাদের সাথে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যেহেতু এখন রমজান মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো, নফল রোজা ভাঙলে তো কোনো অসুবিধা হয় না, মরুভূমির এই রুক্ষ আবহাওয়ায় বিশাল পশুর পাল নিয়ে এসেছো,
হয়তো তুমি সবসময় ভালো খাবার দাবার পাও না, আর এই রুক্ষ আবহাওয়ায় প্রচণ্ড তাপমাত্রা প্রচণ্ড গরমে তুমি তোমার পশুর পালগুলো বিচরণ করাচ্ছ। আসো আমাদের সাথে, আজ তুমি খাবার দাবার খেয়ে ফেলো, নফল রোজা ভাঙলে তোমার কোনো অসুবিধা হবে না। তখন রাখাল বলল, ও মুসাফির ভালো করে শোনো, নফল রোজা হলেও আমি ভাঙব না, কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি, যেদিন মানুষের আমল ছাড়া আর কিছু কাজে লাগবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাখাদের কথায় বড় অবাক হয়ে গেলেন, মনে মনে ভাবলেন তাকে তো ছাড়া যায় না, তার তাকওয়া তার পরহেজগারিতার লেভেলটা একটু দেখা দরকার। তাকে পরীক্ষা করার জন্য বললেন, আচ্ছা তোমার সাথে যে পশুর পাল আছে এটার মালিক কি তুমি? সে বলল, না আমি একজনের গোলাম, আর আমি যার গোলাম তারই পশুর পাল এই মরুভূমিতে চড়াই। তিনি পরীক্ষা করার একটা সূত্র পেয়ে গেলেন। তাকে বললেন, শোনো তোমার এই পশুর পাল থেকে একটা ছাগল বা মেষ আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে নগদ টাকা দিব। তুমি যেহেতু রোজাদার মানুষ, আমার সাথে তো খেতে পারলা না, যে ছাগলটা বিক্রি করবা নগদ টাকা তোমাকে দেওয়ার পরে তোমার সামনে ওইটা জবাই করব, কিছু মাংস তোমাকে হাদিয়া দিব যেন তুমি ইফতারিতে খেতে পারো। তখন রাখাল বলল, কিছুক্ষণ আগেই তো আমি আপনাকে বলেছি এই পশুর পালের মালিক আমি নয়, তাহলে কিভাবে আমি আপনার কাছে সেটা বিক্রি করব? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো জেনে শুনেই তোমাকে এই প্রস্তাব দিয়েছি, এই প্রস্তাব গ্রহণ করলে তুমি লাভবান হবে। তখন ওই রাখাল বলল, আমি যদি আপনার কাছে একটা পশু বিক্রি করে দেই, নগদ টাকা পেলাম, হাদিয়াও পেলাম, অর্থাৎ ইফতারের জন্য মাংস হাদিয়াও পেলাম, কিন্তু আমি বাড়িতে গিয়ে আমার মালিককে কি জবাব দিব? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তো তাকে পরীক্ষা করছেন, বললেন, তুমি তো বিশাল পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছো, এইরকম বিশাল পশুর পাল নিয়ে মরুভূমিতে আসলে বাঘের আক্রমণে বাঘ তো কয়েকটা খেয়ে ফেলতে পারে, এটা সবাই জানে, তুমি এইভাবে কোনো না কোনোভাবে গিয়ে তোমার মালিককে বুঝ দিয়ে দিও, তোমার মালিক তোমাকে কিছু বলবে না। এই কথা শোনার পর রাখাল তখন বলল, ও মুসাফির, আমি যদি মিথ্যা বলে ধোঁকাবাজি করে প্রতারণা করে আমার মালিককে গিয়ে বুঝ দিতে পারি, তোমার কাছে প্রশ্ন হলো আইন আল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমি যদি মিথ্যা বলে ধোঁকাবাজি করে প্রতারণা করে আমার মালিককে গিয়ে বুঝ দিতে পারি, তুমি বলো তো আমার মালিকের মালিক, তোমার মালিক আমার মালিক, বিশ্ব জাহানের মালিক আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া কি কারো দ্বারা সম্ভব নাকি? তাকওয়া, তাকওয়া কারে কই দেখেছেন? কারো অন্তরে তাকওয়া থাকলে তাকে লোভ দেখায়া জোর করায়ও আপনি তাকে দিয়া আর খারাপ কাজ করাইতে পারবেন না, ঠিক কিনা? শুধু কি পুলিশ দিয়া পিঠাইয়া আর জেলখানার ভিতরে ঢুকাই দিলে মানুষ ভালো হয়? না, অনেক সময় তার ব্যতিক্রমও ঘটে। অনেকে আছে জেলখানার ভেতর থেকে বের হওয়ার পর অপরাধ জগতে তার আরো প্রমোশন বাড়ে, অর্থাৎ আগে যদি চোর হয়ে জেলে ঢুকে জামিন পেয়ে যদি বের হইতে পারে পরে ডাকাত হয়ে যায়, এরকম মাঝে মাঝে ঘটে। শুধু জেলখানার ভেতরে কিংবা পুলিশ দিয়া পিঠাইয়া মানুষ ভালো বানানো যায় না, যদি মানুষের অন্তরে তাকওয়া ঢুকাই দেওয়া যায় এই মানুষকে পুলিশ দিয়ে পিটাইও আপনি আর খারাপ কাজ করাতে পারবেন না। তাকওয়া এটা এমন এক জিনিস, এই তাকওয়া এর প্রথম অর্থ বলছি আল্লাহকে ভয় করা। যদি আমরা পূর্ণাঙ্গভাবে আল্লাহকে ভয় করতে পারতাম, অন্যায় অপরাধ গোনা পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারতাম। আমার কলিজার টুকরা যুবক ভাইদের ব্যাপারে এখন কিছু কথা বলি। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এখন যে যুগে আমরা বসবাস করছি এটা তথ্য প্রযুক্তির যুগ। এই তথ্য প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি অনেক যুবকরা এই তথ্য প্রযুক্তির অপব্যবহার করে আজ তারা তাদের চরিত্রকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। হাতের মধ্যে যদি এখন একটা স্মার্টফোন থাকে আর সেই স্মার্টফোনে যদি ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে এই তথ্য প্রযুক্তি আর মোবাইলের অপব্যবহার করে চরিত্রকে ধ্বংস করে দেওয়া এখনকার যুগে কঠিন না সহজ। কিন্তু আমার যুবক ভাইরা যদি তাদের কলিজার ভেতরে অন্তরের ভেতরে তাকওয়া ঢুকিয়ে দিতে পারে, তথ্য প্রযুক্তির এই কুফল থেকে তারা বেঁচে থাকতে পারবে। অনেক যুবক তরুণেরা আছে হাতের মধ্যে স্মার্টফোন পেয়ে
স্মার্টফোনের সাথে বাড়িতে ওয়াইফাই কিংবা ইন্টারনেট কানেকশন লাগিয়ে রাতের বেলা একা রুমে ঘুমায়, দেখা যায় একা রুমে ঘুমানোর কারণে ইউটিউবে গিয়ে অশ্লীল নাটক কিংবা সিনেমা দেখছে। আবার কিছু কিছু যুবক আর তরুণ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে। পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা যৌবনকে নষ্ট করে ফেলতেছে। আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইদেরকে বলি, তুমি হয়তো ভাবছো রাতের বেলা তুমি তোমার রুমে একা ঘুমাচ্ছ, আব্বু দেখে না, আম্মু দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, একা রুমে তুমি কি করছো? কেউ না দেখলেও একজন তো সবই দেখেন, তিনি কি? ওই আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, তাকে যে কোনো জায়গায় একাকী ছেড়ে দিলেও সে কখনো আল্লাহ তাআলার সঙ্গে না ফরমানি করবে না, ঠিক কি না? তাকওয়া, তাকওয়া কারে কই দেখেন? এই ঘটনা আপনারা সবাই জানেন, জাস্ট বুঝানোর জন্য বলছি। ওই যে ওমর রাদিয়াল্লাহু আন, শেষ রাতে তিনি তো সফর করতেন রাতের বেলা, একদিন এক বাড়িতে কি দেখলেন শেষ রাতে, মা মা মেয়ে কথোপকথন, মা তার মেয়েকে বলছে, মা গো ওঠ, আমি উটনির দুধ দোহন করে নিয়ে এসেছি, পানি মিশা, পরিমাণ বাড়বে, বিক্রি বাড়বে, মুনাফাও বাড়বে। মেয়ে বলেছিল, মা গো এটা তো নিষিদ্ধ খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া, দুধে আমি আমি পানি দিব কেন, এটা তো আমিরুল মুকমিনিন নিষেধ করেছেন। তখন মা বলেছিল যে বেটি, আমিরুল মুকমিনিন ওমর রাদিয়াল্লাহু আন এই আদেশ দিয়া তিনি তো বাড়িতে ঘুমায়, তিনি কি আমাদের কাজ কারবার দেখি? অথচ ওমর রাদিয়াল্লাহু আন দেয়ালের পাশে ছবি শুনতেছে। তখন মেয়ে বলেছিল, মা গো অমর না দেখলেও অসুবিধা নাই, অমরের রব তোমার রব আমার রব, ওই আল্লাহ তাআলা তো সব দেখছেন, কারণ তিনি তো ঘুমান না। আল্লাহ আকবার, এর নাম তাকওয়া। কারো অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা বলবে না, অন্যায় করবে না, অপরাধ জগতে পা বাড়াবে না, কারণ আমি আপনি চব্বিশটি ঘন্টা প্রতিনিয়ত যা করছি সব যিনি দেখেন, সব যিনি শুনেন, সবাই বলেন তিনি কি? তাকওয়া। এই যে রমজান মাস এসেছে, একটা মাস, এই মাসের এত দান। নবীজি বলেছেন, ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাত ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। নবীজি বলেছেন, এই রমজান মাসের আগমন যখন হয়, এই মাসের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যতগুলো দরজা রয়েছে জান্নাতের সমস্ত দুয়ার আল্লাহ খুলে দেন, জাহান্নামের সব দরজা বন্ধ, শয়তানকে শৃঙ্খলিত করে রাখা হয়। এই মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসে সত্তরটি ফরজের সমান সওয়াব পাওয়া যায়, এই মাসে কেউ যদি নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান সওয়াব হয়। প্রশ্ন হলো কি কারণে এই মাসের সম্মান? উত্তর হলো কোরআন নাজিলের কারণে। এবার যদি জিজ্ঞেস করি কোরআন কাদের হেদায়াতের জন্য, উত্তর হলো এটা মানুষের জন্য, তবে হেদায়াত পাবে তারা মুত্তাকি, যারা এই মুত্তাকি কারা তাকওয়াবান তারা। কুরআন নাজিলের এই মাসে তাকওয়া বর্জন করার জন্য রোজার বিধান আমাদের জন্য দিয়েছেন কি? রোজার একটা মাস আল্লাহ কেন দিলেন? এক মাস যেন পৃথিবীর মুসলমানরা না খাইয়া থাকে, এতে আল্লাহর খাবার দাবার বেঁচে যাবে, এই জন্য, তাই না? হ্যাঁ, কেন আল্লাহ দিলেন? আল্লাহ তাআলা সেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কি কারণে, কি উদ্দেশ্যে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়ার প্র্যাকটিস সারা মাসে আছে। বলবেন, হুজুর তাকওয়ার প্র্যাকটিসটা কোথায়? এখন আপনাকে দেখাইয়া দিই তাকওয়ার প্র্যাকটিসটা কোথায়। এই যে রমজান মাসে আমরা না খায়া থাকি, মানুষকে দেখাবার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? কার হুকুম পালনের জন্য? আপনি যদি খেয়ে ফেলেন রমজান মাসে, সারা মাস খান, ফেরেস্তা পাঠাইয়া আল্লাহ কি আপনার গালের মধ্যে থাপ্পড় লাগাবে? না। আমরা কাকে ভয় করি, কার হুকুম পালন করি? আবার সারাদিন উপবাসে থাকার নাম রোজা নয়। আল্লাহ নবী কি বলেছেন, মাল্লাম ইয়াদাউ কাউলা যুর ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। কেবলমাত্র সারাদিন
উপবাসে থাকার নাম রোজা নয়, বরং রোজা হচ্ছে সকল অন্যায় অপকর্ম থেকে বেঁচে থাকা। অর্থাৎ যে আল্লাহকে ভয় করে সারাদিন না খেয়ে থাকেন, ওই আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে রোজা। এই তাকওয়া অর্জনের জন্যই তো রমজান মাস দেওয়া হলো। সেই তাকওয়ার কথা এখন বলছি। তাকওয়া কয়টি জিনিসের নাম? তাকওয়া কয়টা জিনিসের নাম? আজকে মাইকও পড়ছে খারাপ, শ্রোতাও পড়ছে খারাপ। জবাব দিবেন আপনারা না শেষ করে ফেলবো? হ্যাঁ, কয়টি জিনিসের নাম তাকওয়া? আমি এরকম পারি না, আমি অভ্যস্ত না। অর্থাৎ শ্রোতারা ঝিমাবে আর আমি কথা বলবো, এটা আমি পারি না। কয়টা জিনিসের নাম তাকওয়া? চারটা। এক নাম্বার বলেছি, তাকওয়া মানে কাকে ভয় করা। আপনারা যদি বলেন হুজুর আধা ঘন্টা একটু কিচ্ছা কাহিনী বলেন, পারবো, আমি কিন্তু খুব ভালো কিচ্ছা পারি। আর যদি বলেন না হুজুর কোরআন হাদিস দিয়ে কথা বলেন, তো সেটা তো বলছি, শুনতে হবে আপনাকে। আর যদি বলেন হুজুর আধা ঘন্টা ফাটাই ফেলেন, সেটাও পারবো, লাভ হবে না। এটা হচ্ছে খামাখাই একটা শো অফ হবে। এই মাহফিলগুলোকে জ্ঞান অর্জনের জায়গা বানান। কয়টা জিনিসের নাম তাকওয়া? এক নাম্বার কাকে ভয় করা, মুখে মুখে ভয় করা, কাজে কর্মে তা প্রমাণ করে দেওয়া। দুই নাম্বার বলে আমালু বিত্তানজিল। তাকওয়া মানে হচ্ছে নাজিলকৃত বিষয়, অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করা। কোরআনে যা আছে আপনার জীবনেও তা থাকবে। এই যে আমার হাতে কোরআন, আপনাদের বাড়িতেও আছে, এটা হচ্ছে প্রিন্টেড কোরআন। আন্নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। কথা বুঝেন নাই? এটা হচ্ছে, বাংলায় বলি, এটা হচ্ছে লেখা কোরআন। আর নবী ছিলেন বাস্তব কোরআন। তো সুবহানাল্লাহ কইতে মন চায় না কি? আমার কথা বুঝেন আপনি? এটা প্রিন্টেড কোরআন আর নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। আমরা কি? কোরআনে আছে সুদ খাইস না, আমাদের মধ্যে সুদ খুরের অভাব নাই। আমি প্রায় সময় আফসোস করে একটা কথা বলি, যদি দুনিয়ার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিরা কোরআনটা একবার বুঝে কোরআনের সাথে মুসলমানদের জীবন মিলাইত, এরা অবাক হয়ে যেত যে কোরআনে আছে কি আর মুসলমানরা করে কি। আমাদের মধ্যে কিছু মানুষ আছে নামাজেও সামনের কাতারে থাকে, সুদ খাওয়ার বেলায়ও সামনের কাতারে থাকে। ঘটনা তো একটা মনে পড়ে গেছে, বলবো। এক লোক ফজরের নামাজে গিয়েছে, ফজরের নামাজ থেকে বের হয়ে দেখা হয়ে গেছে রাস্তায় ভাতিজা সলিমুদ্দিনের সাথে। হ্যাঁ ভাতিজা, টাকা যে নিলা, সময় তো বাবা পাস হয়ে গেল, টাকা তো দিলা না। সলিমুদ্দিন বলল, বাবা রে, নামাজ থেকে বের হয়েছেন, কথাটা কি এখন না বললে ভালো হইতো? আচ্ছা যান, মুরব্বী মানুষ, আপনি বলে ফেলছেন, বাড়িতে যান চাচা, ডেট ওভার হয়েছে, আমিও জানি, নিয়ে আসতেছি, যান। দেখেন নামাজ পড়ে বের হয়ে সুদের কথা বলল, সুদের টাকা যে নিছিল তার কাছ থেকে। হ্যাঁ সুদখুর হইলে কি হবে, নামাজ পড়ছে কিন্তু আবার। এরপরে আবার বাড়িতে গিয়া হাতের মধ্যে কোরআন নিছে, কোরআনও তেলাওয়াত করে। যারা বাড়িতে নিয়মিত কোরআন তেলাওয়াত করে, এরা দেখবেন কোরআন তেলাওয়াত শেষে একটা চিহ্ন দিয়ে রাখে, যাতে পরবর্তী দিন সেখান থেকে শুরু করতে পারে। ঘটনাক্রমে ওই দিন এই মুসল্লি তেলাওয়াত শুরু করেছে ওই আয়াত থেকে, আলেমরা তো বুঝছেন কিসের আয়াত। হ্যাঁ ঠিক ওই সময় ভাতিজা সলিমুদ্দিন, চাচা আমি তো চলে আসছি, কয়ে বেটা ডিস্টার্ব করিস না, তেলাওয়াতে আসি, ডিস্টার্ব করিস না, আয় পকেটে ঢুকায় দে। তেলাবাত করে কিসের আয়াত? কথা কন না কেন? পকেটে ঢুকায় কিসের টাকা? কেবলমাত্র কোরআন না বুঝার কারণে এইভাবেই আমাদের সঙ্গে আমাদের সাথে কোরআনের এত অমিল। তাকওয়া এত সুজা, তাকওয়া মানে হচ্ছে এই কিতাব অনুযায়ী আমল করা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল নবীজির চরিত্র কেমন ছিল, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন
কেন তোমরা কোরআন পড়ো না? কোরআনের স্টার্টিং থেকে ইন্ডিং পর্যন্ত যা আছে আমার নবীর জীবনেও তা আছে, সুবহানাল্লাহ। এখন আমার আপনার জীবনের সাথে কোরআনের যদি মিল না থাকে, বুঝতে হবে আমাদের ভেতরে তাকওয়া আছে। তাকওয়ার কয়টা অর্থ? চারটা অর্থ মনে রাখবেন। এক নাম্বার, কাকে ভয় করা। দুই নাম্বার, কি দিয়ে আমল করা, কি অনুযায়ী আমল করা। তিন নাম্বার, ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকা, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। এটা আমাদের মধ্যে নাই, আমাদের যা আছে আমরা তার চেয়ে আরো বেশি পেতে চাই। একজনের কাছে একটা বাইসাইকেল আছে, রাস্তার মধ্যে দেখেছে একজন পালসার ডিসকভার চালা, ইস আমার যদি এটা হইতো, এটা যদি পায় আরো চাহিদা বাড়ে। এখন যদি একটা প্রাইভেট কার হইতো, প্রাইভেট কার যদি একটা নর্মাল থাকেও, এক্স করোলা, এলিয়েন, প্রিমিও, হ্যাঁ তো বলে না, আমার যদি এখন রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার প্রাডো হইতো, মানে চাহিদার কোনো শেষ। বাড়ি একটা করেছে চরহাজারিতে, কয় যদি বসুরহাটে হইতো, বসুরহাট করছে কয় নোয়াখালী মাইজদিদের টাউনে যদি হইতো, হয়েছে কয় এখন যদি টাউনে হইতো, ঢাকায় হইতো, ঢাকায় হয়েছে কয় এখন যদি সেকেন্ড হোম বিদেশে আরেকটা হইতো। ওই হাদিসটাও মনে পড়ে গেল, নবীজি বলছেন এর পেট কিছু দিয়ে ভরাইতে পারবা না, তারে সোনা ভরা মাঠ দাও, সে আরেকটা সোনা ভরা মাঠ চাইবে। আদম সন্তানের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া কিছু দিয়ে ভরবে না। যা আছে আপনি আল্লাহর শুকরিয়া করেন। আরে ভাই সব কিছু বাদ দেন, যদি আপনার অর্থবিত্ত, ঘর বাড়ি, টাকা পয়সা কিছুই না থাকে, তাও আপনি দুনিয়ায় অনেক সুখী মানুষ যদি আপনি সুস্থ থাকেন। কি কারণে বললাম? আপনার সাড়ে তিন হাত বডির ভেতরে যা আছে, আপনার সাড়ে তিন হাত বডিতে যা আছে, যে পরিমাণ মূল্যের জিনিস আছে, গোটা নোয়াখালীকে বিক্রি করলেও আপনার বডির নেয়ামতের সমান হবে না। আপনি বলবেন হুজুর কেমন কথা বললেন, আসেন আপনাকে দেখায়। এই যে চক্ষু, এই ক্যামেরাগুলোতে কত মেগাপিক্সেল আমি জানি না, বাজারে সর্বোচ্চ এখন পর্যন্ত 120 মেগাপিক্সেলের ক্যামেরা এসেছে। আপনি না চাইতেই আপনার চোখের ভেতরে আল্লাহ তাআলা, বর্তমান বিজ্ঞান বলছে মানুষের চোখের ভেতরে আল্লাহ তাআলা 576 মেগাপিক্সেল দান করেছে। এই ক্যামেরাগুলো কয়টা কালার শনাক্ত করতে পারে আমি জানি না, অথচ বিজ্ঞানীরা বলেছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। মানুষ তার একটা চক্ষু দিয়ে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ কালারকে শনাক্ত করতে সক্ষম হয়। তাকিয়ে আছি প্রতিনিয়ত ধুলাবালু, জীবাণু ঢুকছে আমাদের পরিবেশ, জীবাণুযুক্ত না জীবাণুমুক্ত? চোখের ভেতরে আল্লাহ এমন তরল পানীয় দিয়েছেন, যত যাই ঢুকুক চোখের পলক ফেলি, পাপড়ি ফেলি, আর ওই তরল পানি সব জীবাণুগুলোকে রিফ্রেশ করে ধুয়ে মুছে একেবারে সাফ করে দেয়। আমার একটা ঘটনা মনে পড়ে গেল, একজন আরব দার্শনিক, ওনার নামটা আমার এখন মনে পড়ছে না, ওনার কাছে একবার এক লোক এসে কিছু সাহায্য চাইল, আর সে বলল যে আমি খুব অভাবী, আমি খুব অভাবী। সে বলল যে আমি অত্যন্ত গরিব মানুষ। তখন আচ্ছা, ইউনুস বিন আবির কাছে একবার, ইউনুস বিন আবির উনি একজন প্রখ্যাত দার্শনিক, ওনার কাছে একজন এসে বলল আমি খুব গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য করেন। ইউনুস বিন আবির বললেন আমি তোমাকে সাহায্য করব, তুমি তার আগে আমাকে তুমি কয়েকটা প্রশ্নের উত্তর দাও। সে বলল ওকে ফাইন। ইউনুস বিন আবির তাকে বললেন তুমি বলো তো, তুমি কি সত্যি গরিব? কয় হ্যাঁ আমি গরিব। ইউনুস বিন আবির তাকে আবার জিজ্ঞেস করলেন সত্যি করে বলো তুমি কি গরিব? সে বলল হ্যাঁ আমি গরিব। ইউনুস বিন আবির বললেন সত্যি করে বলো তুমি কি গরিব কিনা? কয়বার প্রশ্ন করলেন। ইউনুস বিন আবির তখন বললেন ঠিক আছে, তুমি গরিব কিনা যাচাই করে নেই, তোমার দুইটা চক্ষু আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দেব। সে বলল না, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা তো সম্ভব না, কারণ এটা তো টাকা দিয়ে বিবেচনা করার মতো জিনিস। ওকে ফাইন, তোমার দুইটা হাত কেটে আমারে দাও,
আমি তোমারে 100,000 দিরহাম দেব। সে বলল না। ওকে, তাহলে তোমার দুটা পা দুটা ঠ্যাং কেটে দাও, 100,000 দিরহাম দেব। কয় না। ইউনুস বিন আবির বললেন, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে, তাও তুমি নিজেকে গরিব বলো কেন? এটা তো তুমি সুস্থ আছো, সুস্থ থাকলে নিজেকে গরিব বলো না। সুস্থ থাকলে নিজেকে গরিব বলা মানে আল্লাহর সঙ্গে নাফরমানি করা। এই জন্য বলছি, যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকেন। সন্তুষ্ট থাকলে আপনি চাওয়া লাগবে না। আল্লাহ নিজে থেকে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোমাকে যা দিয়েছি আমার নিয়ামতগুলোর উপরে তুমি যদি শুকরগুজার হও, আমার নিয়ামত পেয়ে তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমার কাছে চাওয়া লাগবে না। লা আযীদান্নাকুম, আমি নিজে থেকেই তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। তাকওয়া মানে কি? তিন নম্বর অর্থ বললাম, যা আছে তার উপরে সন্তুষ্ট থাকে। চার নম্বর, ওয়াল ইসতিহদাদু লিয়াউমির রাহিল, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার নাম তাকওয়া। আমরা পৃথিবীতে এসেছি, কেউ পৃথিবীতে থাকব না। আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিলেন তারা সবাই চলে গিয়েছেন, আমরা যারা আছি আমরাও থাকব না। ইটস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন, এটা আমাদের চূড়ান্ত গন্তব্য। আমরা সবাই পৃথিবী থেকে চলে যাব। ওই চলে যাব, আমরা চলে যাওয়ার জন্য পরপারে আমরা আল্লাহর আজাব থেকে বাঁচার জন্য এই দুনিয়ার জীবনকে কাজে লাগিয়ে নেক আমল করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করব, এর নাম তাকওয়া। কয়টা কথা বললাম মনে আছে? এক নম্বর বল, কাকে ভয় করা। দুই নম্বর, কোরআন অনুযায়ী আমল করা। তিন নম্বর, অল্পে সুস্থ থাকা। চার নম্বর, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি। কষ্ট হচ্ছে আপনাদের? আর দুইটা পয়েন্টে কথা বলে শেষ করব। এখন কয়েকটা দামি কথা বলব। প্রশ্ন হচ্ছে, হুজুর এতক্ষণ আপনি তাকওয়ার কথা বললেন, এই তাকওয়া আমরা কেন অর্জন করব? কারণ হলো, তাকওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতের গন্ধও পাবে না। তাকওয়া ছাড়া জান্নাত উপযোগী জান্নাতমুখী জীবন গঠন করা যায় না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় এই তাকওয়া অর্জনের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, মা আকসারু মা ইউদখিলুন্নাস আল জান্নাহ, ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে? আল্লাহ নবী বললেন, দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, সেই দুটো জিনিস কি? নবীজি বললেন, এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, দুই নাম্বার হচ্ছে হসনুল খলক, উত্তম চরিত্র, একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত। কারণ তাকওয়া ছাড়া কখনো উত্তম চরিত্রবান হওয়া যায় না। এই জন্য নবীজি বলেছেন, তাকওয়াবান হয়ে উত্তম চরিত্রবান হবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। কেন আপনি তা কবান হবেন? কারণ এই দুনিয়াতে মুত্তাকি বান্দারাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি। এই দুনিয়া থেকে যখন একজন মুত্তাকি মানুষ চলে যায়, একজন মুত্তাকি মানুষের মর্যাদা কেমন শোনেন? একজন মুত্তাকি মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তার জন্য আল্লাহর আসমান আর জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত ক্রন্দন করে। বেশ কয়েকটি হাদিসের ভিতরে এই কথা বর্ণিত হয়েছে। তার বিপরীতে এই দুনিয়া থেকে যদি একজন আর দুইজন নয়, লক্ষ লক্ষ কোটি কোটি কাফেররা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর আসমান জমিনের কেউ তাদের জন্য আহাজারি করে না। বরং এদের মধ্যে কেউ কেউ তাদের পাপাচার সীমালঙ্ঘনের কারণে এমনভাবে বিদায় হয়েছে,
তারা গোষ্ঠীশুদ্ধ একেবারে নির্মূল হয়ে গিয়েছে। কারো কারো সীমালঙ্ঘন আর পাপাচারের কারণে আল্লাহ তাদেরকে পানিতে চুবিয়ে মেরেছেন, যেমন ফেরাও। আবার কারো কারো সীমালঙ্ঘনের কারণে আল্লাহ তাদেরকে ল্যাংড়া মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। কারো কারো সীমালঙ্ঘনের কারণে আল্লাহ তাদেরকে গোষ্ঠী শুদ্ধ বানর বানিয়ে দিয়েছেন। এইভাবে করে তাদের গোষ্ঠীর পর গোষ্ঠী, জাতির পর জাতি ধ্বংস হয়েছে। তাদের জন্য আসমান জমিনের কেউ আহাজারি করে নাই। এই জন্য আল্লাহ সূরা দুখানের ভেতরে, সূরা দুখানের 29 নম্বর আয়াতে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানূ মুনজারিন। এদের জন্য আসমান জমিনের কেউ আহাজারি করে না। বলেন তো, নমরুদের জন্য, ফেরাউনের জন্য দুনিয়ায় কি কেউ আফসোস করে? কিন্তু আপনার আপনাদের বাড়ি যদি নোয়াখালী দেওয়া হয়, বরিশালে যদি কোনো আল্লাহওয়ালা মানুষ মারা যায়, শুনলে কি আমাদের হৃদয় তার জন্য কাঁদে না? আল্লাহওয়ালা মানুষের জন্য কেবল মানুষের হৃদয় কাঁদে না, আল্লাহর নবী বলছেন তাদের মৃত্যুতে, মুত্তাকিদের মৃত্যুতে আসমান জমিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত কাঁদে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় তাকওয়াবান মানুষেরাই হচ্ছে সবচাইতে দামি মানুষ। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তাকওয়াবান যারা আমার কাছে মর্যাদা সম্পন্ন হলো তারা। এবার প্রশ্ন হলো, হুজুর তাকওয়া কেমনে আমরা অর্জন করব? 5টি কথা বলে শেষ, 5টি উপায়ে আমরা তাকওয়া গ্রহণ করব। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তাকওয়া অর্জনের 5টি পদ্ধতির কথা বলি, সবাই মুখস্থ করে যান। 1 নম্বর, সর্বাবস্থায় নিজের দিলের ভেতরে আল্লাহর স্মরণ জাগ্রত রাখা, এই কথা মনে করা, এই ফিলিংস অন্তরে রাখা, আমার গোপন প্রকাশ্য। একজন জানেন, একজন দেখেন শুনেন, তিনি কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ তাআলা বলছেন, তারা কি জানে না যে তিনি গোপন প্রকাশ্য সব কিছু জানেন? তিনি কি? এই ভয়টা যদি ভাই অন্তরে থাকে, আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইদেরকে বলছি, এই যে ফোন একটা হাতে নিয়ে, তোমার আশেপাশে কেউ নেই, তুমি যা মন চায় তা দেখছো, যা মন চায় তা শুনছ, কেউ যদি না দেখে, কেউ যদি নাও শোনে, একজন তো ঠিকই দেখছেন, তিনি কে? এই স্মরণটা ভাই অন্তরে রাখো। এটা যদি অন্তরে থাকে, ঘুষের টাকা নিয়ে আসছে অনেক বড় বান্ডেল, কিন্তু আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ঘুষের টাকা পকেটে ঢুকবে? মানুষের হক মেনে খাবে? অনেক মানুষ নামাজেও যায়, ওয়াজেও আসে, আবার ওয়াজ থেকে যাওয়ার সময় মানুষের হক নষ্ট করে চলে যায়। আছে না নাই? বান্দার হক নষ্ট করেন না কখনো। বান্দার হক যদি নষ্ট, ইসলাম মানবাধিকারের ধর্ম, ইসলাম আল্লাহর হকের চেয়ে বান্দার হকের কথা বেশি বলেছে। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন, বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে মাফ চাইলে হবে না। বান্দার হক বান্দারে ফিরায় দিবেন না যতক্ষণ, অথবা বান্দার কাছ থেকে মাফ চাইবেন না যতক্ষণ, আল্লাহও আপনাকে মাফ করবেন না ততক্ষণ। বান্দার হক আজকে বেশি নষ্ট হচ্ছে, বেশি নষ্ট হচ্ছে। অনেক এলাকায় তো রাস্তাঘাটে দেখা যায় এখন ধান ফলায় রাখে, এগুলো গ্রামে গঞ্জের কারবার। মানুষ এই রাস্তা দিয়ে হাঁটবে, আপনি ধান ফলায় রাখেন না? মানুষের চলাফেরায় বাধাবিঘ্নতা সৃষ্টি করছেন আপনি, তারপরে মানুষের গীবত করছেন, চুগলখুরি করছেন, মানুষকে মন্দ নামে ডাকছেন, ঠাট্টা মস্করা করছেন মানুষকে নিয়ে। এগুলো আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট না বান্দার হকের সাথে সংশ্লিষ্ট? মানুষের জায়গা জমি মেরে খাচ্ছেন, আইল ঠেলাঠেলি করতেছেন, ক্ষমতা পাই আরেকজনের জায়গা জমি দখল করছেন, চাঁদাবাজি করছেন, অন্যায়ভাবে মামলা দিয়ে মানুষকে জেলখানার ভেতর ঢুকাই দিচ্ছেন। এই লোকগুলো যাদেরকে আপনি অন্যায়ভাবে মামলা দিয়ে জেলখানার ভেতরে ঢুকাই দিলেন, এরা এত মাস এত বছর তাদের পরিবার থেকে দূরে থাকলো, এই যে তার হকটা নষ্ট করলেন, কড়াই ঘন্টায় আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। 1 নম্বর, তাকওয়া অর্জনের পদ্ধতি বলছে, সব সময় দিলের ভেতরে আল্লাহর ভয় জাগ্রত রাখা। আল্লাহর ভয় অন্তরে থাকলে পাপের কথা মাথায় আসবে। 2 নম্বর, জবাবদিহিতার অনুভূতি অন্তরে লালন করা।
আমরা যাই করছি একদিন একজনের কাছে সব বিষয়ে জবাবদিহি করা লাগবে, তিনি কে? এই ভয়টা যদি অন্তরে থাকতো তাহলে তো আমরা গুনাহ করতাম না, পাপ করতাম না, আগামীকাল রাত আপনার কবরের প্রথম রাত হয়ে যেতে অসম্ভব কিছু। সব জবাব তো আল্লাহর কাছে দেয়া লাগবে ভাই, তাহলে কেন আপনি অন্যায় করছেন, কেন আপনি গুনাহ করছেন? আমরা যদি জবাবদিহিতার অনুভূতি অন্তরে লালন করতাম তাহলে আমরা জনগণের চেয়ারে বসে জনগণের হক মাইরা খাইতাম না। জবাবদিহিতার অনুভূতি কারে বলে দেখেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি তো অর্ধ পৃথিবী শাসন করেছেন, একদিন রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে ঘরের ভেতরে কাজ করছেন। বলেন তো, সেই যুগে কি এখনকার মতো ইলেকট্রিক্যাল লাইট ছিল নাকি? ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন, ঠিক সেই সময়ে তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন। তিনি তাদেরকে দরজায় দাঁড় করিয়ে দিলেন, দরজায় দাঁড় করিয়ে দিয়ে তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন, নতুন আর একটি মোমবাতির মধ্যে আগুন ধরালেন। তারপরে এদেরকে ভেতরে আসতে বললেন। এরা ভেতরে এসে কিউরিওসিটি চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো একটি মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে দিয়ে নতুন আর একটি মোমবাতি কেন জ্বালালেন? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন আসলে মনে মনে ভাবলাম, তোমরা তো আমার আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছ। চিন্তা করলাম, রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে তোমাদের সঙ্গে যদি ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের সম্পদ অপচয় হবে, জনগণের টাকা নষ্ট হবে, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এই ফিলিংস যখন হৃদয়ে জাগ্রত হলো, তখন রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিয়ে আমি আমার নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে দিয়েছি। জবাবদিহিতার অনুভূতি কারে কয়? এই অনুভূতি থাকলে শেষরা চোরার চামাররা জনগণের তেল চুরি করে খাটের নিচে রাখত না। আমরা তো খাটের নিচে জুতা রাখি, আর এই দেশে কিছু শেষরা চোর আছে, এরা জনগণের তেল লুকায়া তারপরে খাটের নিচে রাখে। জবাবদিহিতার অনুভূতি কারো ভেতরে থাকলে সে কখনো আমানতের খেয়ানত করতে পারে? তাকওয়া অর্জনের পাঁচটা পদ্ধতির কথা বলছি। দুই নাম্বার বলছি জবাবদিহিতার অনুভূতি। আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকলে আপনি সুদ খাইতেন না, ঘুষ খাইতেন না, মিথ্যা বলতেন না, মিথ্যা সাক্ষ্য দিতেন না, অন্যায়ভাবে আলেমদেরকে জেলখানায় ভরে রাখতেন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো আর জবাবদিহিতার অনুভূতি থাকতো, তাহলে আমরা পৃথিবীতে অন্যায় করা দূরের কথা, পাপ করা দূরের কথা, অন্যায় আর পাপের চিন্তা মাথায়ও আমাদের আসতো। কয়টা কথা বলছি? না, দুইটা। কয়টা? এক নাম্বার, আল্লাহর স্মরণ অন্তরে জাগ্রত থাকা, অর্থাৎ আল্লাহকে ভয় করে চলা। দুই নাম্বার, জবাবদিহিতার অনুভূতি অন্তরে লালন করা। তিন নাম্বার, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনা করা। আপনি জীবন পরিচালনার জন্য গাইডলাইন, চূড়ান্ত গাইডলাইন দিয়ে দিয়েছেন কে? তো কোরআন অনুযায়ী যে চলবেন, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। এই যে স্লোগান দেন আপনারা আবেগে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আরেকজন কয় সংসদে জালো, মাথা ঠিক আছে? 90% মুসলমান এই দেশে, এর মধ্যে 85% বিশুদ্ধ কোরআন পড়তে জানে না, হ্যাঁ নাকি? সংসদে জ্বালাবে? আবেগী স্লোগান বহু দিয়েছেন, পরিবর্তন নিয়ে আসুন। কেমন পরিবর্তন দরকার? যুবকরা, তোমরা অনেকে ফেসবুকে আমাকে ফলো করো না, মাঝে মাঝে দেখছো আমরা পেজ থেকে একটা স্লোগান দিই, যে কি আল কোরআনের আলো কে বলতে পারবা? কি দেই আল কোরআনের আলো? কেউ আছে এখানে? হ্যাঁ, এখানে কেউ ফলো আছে? আছে আল কোরআনের আলো, হ্যাঁ, হৃদয়ে হৃদয়ে জালো, স্লোগান এটা হওয়া দরকার। আরে ভাই, আগে মানুষের দিলের ভেতরে কোরআন ঢুকায় দেন, প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভেতরে, অন্তরের ভেতরে কোরআন ঢুকায় দেন,
এই আলোকিত হৃদয়ের মানুষগুলোই তারা তাদের ঘরে কোরআনের আলো জ্বালবে। মানুষের হৃদয়ে কোরআনের আলো ঢুকে গেলে এই আলোকিত হৃদয়ের মানুষগুলো দিয়ে ঘরে বাহিরে সমাজে রাষ্ট্রে পার্লামেন্টে এমনকি পৃথিবীর এই প্রতি ইঞ্চি জমিতে একেবারে দেখবেন কোরআনের আলো জ্বলে। বিবেক দিয়ে নয়, আবেগ দিয়ে স্লোগান, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে স্লোগান দেন। এখন থেকে স্লোগান হবে আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে। পরিবর্তন আনা দরকার না, আপনারা পরিবর্তনের ডাক দেন না। আমি তো গত 2-3 বছর ধরে যেখানেই যাওয়ার সুযোগ হয়, যেখানেই কথা বলার সুযোগ পাই এই কথাটা বলি যে স্লোগান হবে এইরকম আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই তো আনতে পারে জাতি জাগরণ। এই পরিবর্তনটা চর হাজারি থেকে শুরু হোক, আস্তে আস্তে গোটা কোম্পানিগঞ্জে এই স্লোগান ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে একটু রিহার্সাল করাই দিই, যেহেতু আনকমন। হ্যাঁ, আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন আল কোরআনের আলো। তাল মিলতেছে তো? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নার আলো। ফেসবুক আইডি আছে না সবার? পোস্ট একটা মেরে দিয়েন, পারবেন না? ওয়াজ মাহফিল শেষে একটা পোস্ট দিবেন আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে, তাহলে নতুন স্লোগান চতুর্দিকে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমি কি অবাস্তব কথা বলেছি? আসলে কোরআনের আলো কি আগে ঘরে জানানো দরকার না মানুষের হৃদয়ে জানানো দরকার? এই জন্য বলেছি আল কোরআনের আলো বা কোরআন সন্ন্যার আলো মানুষের হৃদয়ে হৃদয়ে। তাকওয়া অর্জন করতে পারবেন যখন কোরআন পড়বেন বুঝবেন, তখন কোরআন মেনে মেনে তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে পারবেন। 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের জীবন আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। কী করলেন ভাই আপনারা? বয়স 40-50-60 বছর হয়ে গেল, আপনারা কি জানেন পৃথিবীর বহু অমুসলিম নবীজির জীবনী পড়ে শেষ করে ফেলেছে, আর আমরা নবীজির আশেক উম্মত, নবীজির উম্মত দাবি করি। আমরা বিজ্ঞান শেষ, ইংরেজি শেষ, এসএসসি শেষ, এইচএসসি শেষ, আরে বাপরে বাপ শত শত কিতাব শেষ, কিন্তু কপাল পুরো এখনো নবীজির ছোট্ট একটা জীবনী যে কোনো বই কিনে পড়তে পারে নাই। আছে না নাই? আছে মানে এখন তো প্রশ্ন করলে বেশিরভাগ হাত উঠবে যারা এখনো নবীজির জীবনী পড়ে নেই। তো নবীজির জীবনী না জানলে আপনি নবীজিকে মানবেন কেমনে? আরে ভাই, মানতে গেলে তো জানতে হয়, জানতে গেলে। এজন্য আপনাদের সবাইকে অনুরোধ করে যাব, বিশেষ করে যুবক তরুণ ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে, নবীজির একটা জীবনী কিনে ঘরে রেখে পড়তে পারবো তোমরা ইনশাল্লাহ। আর রাহিকুল মাখতুম কিনতে পারেন, ছোট্ট বই, 200 টাকা দাম হবে সর্বোচ্চ, 250 টাকা দাম হবে। তাছাড়া সিরাতুন নবী রাহমাতুল্লিল আলামিন, এমন অনেক সিরাত ইবনে হিশাম আছে, অনেক বই আছে, পড়বেন তো ইনশাআল্লাহ। তাহলে দেখবেন নবীর সুন্না বা নবীর জীবনকে যখন ফলো করা শুরু করবেন, অটোমেটিক তাকওয়া ভিত্তিক জীবনযাপন শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। 5 নম্বর, সবসময় মৃত্যুর কথা মনে রাখা, মৃত্যুকে ভয় করা না। মোমিন মৃত্যুকে ভয় করে না, কারণ মোমিনরা মৃত্যুর মাঝে জীবনকে খুঁজে বেড়ায়। ওই যে জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। মোমেনরা মৃত্যুর পরোয়া করে না। এজন্য আল্লাহর জমিনে যারা, আল্লাহর দিনের উপরে অটল অবিচল থেকে যারা, আল্লাহর দিনের পথে চলে, এদেরকে হুমকি ধামকি দিয়ে এদেরকে দমিয়ে রাখা যায় না, কারণ এরা মৃত্যুকে ভয় করে না, এরা আল্লাহকে ভয় করে। আর আল্লাহর পথে তাদের যদি মৌত হয়ে যায়, ওই মৌতের মধ্যে তারা আসল জীবন খুঁজে বেড়ায়। আমাদের পূর্বপুরুষরা তাই করেছেন, তারা মৃত্যুর পরোয়া করেন নাই। আমরা তাদের উত্তরসূরি যারা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে জীবন বাজি রেখে আল্লাহর দিনের পতাকা যারা পৃথিবীর দিক দিগন্তে উড্ডয়ন করেছেন, আমরা তাদের উত্তরসূরি যারা জ্বলন্ত কয়লার সামনে দাঁড়িয়ে তাদের নিজেদের জীবনকে তারা বিসর্জন দিয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু তাদের কাছ থেকে কাফেররা ঈমান কেড়ে নিতে পারে না। তারা মৃত্যুকে ভয় করেন নাই, তারা মৃত্যুর মধ্যে জীবনকে খুঁজে পেয়েছেন, ঠিক কি না? তাকওয়া মানে হচ্ছে মৃত্যুকে ভয় করা না, মৃত্যুর কথা স্মরণ রাখা, কারণ মৃত্যুর কথা মনে থাকলে
মানুষ অন্যায় করতে পারে না। মনে করেন ঘুষের টাকা নিয়ে আসছে, এ ঘুষখোর, ঘুষের টাকাটা যে নিলা এটা তো খাওয়ার আগেই তুমি মরে যেতে পারো। এই জন্য বলছি, মৌতের কথা স্মরণ থাকলে সে আর কখনো অন্যায় করবে? ঘুষের টাকাটা পকেটে ঢুকানোর আগে একটু কি মাথায় আসে না, এই যে টাকাটা নিলাম এটা নিয়ে তো বাড়ি যেতে নাও পারি, রাস্তায় মৌত হয়ে যেতে পারে কিনা? পারে যে পারে কিনা বলেন। এখানে কি আশেপাশে বাজার আছে? বাজারের নাম কি? হ্যাঁ, আবু মাজিদ হাট। আপনাদের এলাকায় হাট বেশি, বসুর হাট, কবির হাট, আবু মাজিদ হাট, চৌধুরী হাট, একটা পণ্ডিতের হাট, সব পণ্ডিত বাস করে ওখানে। যাই হোক, আবু মাজির হাট। আচ্ছা, কথাটা কেন বললাম, হইতে পারে আবু মাজির হাটে আপনার কাফনের কাপড় চলে আসছে, হতে পারে আবু মাজির হাটে বাজারে আপনার কাফনের কাপড় চলে এসেছে, কারণ এখন ঘরে বসে গোটা পৃথিবীর খবর এক সেকেন্ডে নেওয়া যায়। সহজ না কঠিন? গোটা পৃথিবীর খবর নিতে পারবেন আপনি, কিন্তু এখানে কেউ বলতে পারবেন না কার জন্য কাফনের কাপড় রেডি। যুবকরা ভাবছে, হুজুর আমরা মরতাম না, আমরা এখনো জোয়ান, তোমার মতো কত যুবক রাতের বেলা ঘরে ঘুমায় সকালবেলা তার লাশ বের হয়। কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোন সিরিয়াল পৃথিবীতে আসার বেলা সিরিয়াল মেনটেন হয়, প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে বাবার ঘরে ছেলে হয়, তারপরে নাতি হয়, এইরকম দুনিয়াতে আসার সময় সিরিয়াল মেনটেন হয়, কিন্তু দেখা যায় যাওয়ার সময় মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়। এমন করুণ চিত্র আমরা সমাজে মাঝে মাঝে দেখি, ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা মাঝে মাঝে আমরা দেখি নাতির লাশ দাদা কবরে নামায়। আসে না নাই? মৌত, আমার মতো কত বক্তা স্টেজে মরে গেছে, আপনাদের মতো কত শ্রোতা ওয়াজের প্যান্ডেলেই, এমন হতে পারে কিনা বলেন? এই যে ঘরে যেতে পারবো নিশ্চয়তা আছে? আমি বুঝি না, আমরা তো প্রতিনিয়ত রিস্কের মধ্যে আছি, গাড়িতে উঠেছি, ওইখানে চাকা পাঞ্চার হয়ে গাড়ি বসে পেছন থেকে ট্রাক একটা এসে চাপা দিতে পারে, এখানে যে বসছি এখানেও রিস্ক আছে। বলবেন কেমন রিস্ক? আসমান জমিনের যে কোনো গজব এখন চলে আসতে পারে। এই যে আমি কথা বলছি, আমি আমিও রিস্কে, কোন সময় এটা আবার ওই যে ইয়ে হয়, এগুলো এগুলো বাস্ট হয়ে মানুষ মারা যায়, আপনারা বসে আছেন আপনারাও রিস্কে, উপরে কিন্তু কারেন্ট আছে। আমি বুঝাতে চাচ্ছি যে মানুষ যারা দুনিয়াতে এরা সার্বক্ষণিক রিস্কের উপর আছে, যে কোনো সময় আপনার মৌত হয়ে যেতে পারে। এত রিস্কে জীবনযাপন করে আপনি অন্যায় করেন কিভাবে? আপনি গুনার কথা মাথায় আনেন কেমনে? আপনার 24 ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ড আপনি রিস্কের ভেতরে। আপনি বলবেন, হুজুর আমি যখন ঘুমায় থাকি তখন আর কোনো রিস্ক নাই। ঘুমের ভেতরে আপনি আরও বেশি রিস্কে, কারণ ওই সময় হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে, নিজেও বলতে পারবেন না। এমন বহু মানুষ আছে না রাতে ঘুমায় সকালে লাশ, আছে না নাই? অর্থাৎ প্রতিটি মুহূর্তে আপনি রিস্কে আছেন। এত রিস্কের ভেতরে থেকে কিভাবে অন্যায় করেন, কিভাবে পাপ করেন, পাপের চিন্তা মাথায় আনেন? এই জন্য বলেছি, তাকওয়ার ভিত্তিতে, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে পারবেন, মৌতের কথা সব সময় মাথায় রাখবেন, ইনশাআল্লাহ অন্যায় থেকে বেঁচে থাকতে। আজকে ওয়াজে সবক দিলাম 5টা, কয়টা জোরে বলেন, কয়টা? আমি ওয়াজের শুরুতে কিছু কঠিন ভাষায় কথা বলছি, রাগ করছেন এই জন্য আপনারা? কমিটি ভরে রাগ করছেন নাকি? হ্যাঁ, সিলেটের ভাষা হইলে আপনারা নোয়াখালী মানুষ কোনটাও বুঝতে না। হ্যাঁ, বুঝেন? বুঝবেন আপনার, কারণ শোনেন নোয়াখালীর মানুষের সাথে সিলেটি মানুষের আবার আধ্যাত্মিক মিল আছে, আধ্যাত্মিক একটা মিল আছে। আপনাদের ভাষাও তো অনেক সুন্দর, আমাদের ভাষাও এই এক জায়গায় আহত আর এক জায়গায় নিহত আর কি, পার্থক্য এইটাই, ঠিক না? যাই হোক, দেখি সবকগুলা মনে রাখতে পারছেন কিনা। তবে আপনারা যে রিয়েল শ্রোতা সেটা বোঝা গেছে, কারণ শেষ পর্যন্ত যারা থাকে এরাই রিয়েল শ্রোতা। দেখেন আজকে কয়েকটা বিষয় বললাম, রিপিট করে যাই, রমজান মাসকে সামনে রেখে আমি 7টা আমলের কথা বলছি, আপনারা আমলগুলো করবেন তো? ভাইরা আমলগুলো করবেন, দেখি মনে রাখছেন কিনা। 1 নম্বর বলেছিলাম যে ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত কি করা, বাড়িয়ে দেওয়া। 2 নম্বর বলেছিলাম যে নফল রোজা এই মাসে বেশি বেশি রাখা, কারণ নফল রোজা এই মাসে বেশি বেশি রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর বলছি যাকাতটা এই মাসে দিয়ে দিয়েন, তাইলে গরিব মানুষরা রমজানের অনেক উপকার পাবে, তারা টেনশন মুক্ত হয়ে রমজানে ইবাদত করতে পারবে। চার নম্বর বলেছি রমজানের কাউন্ট ডাউন আজকেই একটা পোস্ট মেরে দিবেন ফেসবুকে। আপনি বলবেন হুজুর আপনি আজকের মাহফিলে ফেসবুকে পোস্টের কথা দুই তিনবার কেন বললেন, কারণ হচ্ছে যেই ফেসবুক আগে ছিল অশ্লীলতায় ভরপুর, এখন আমরা সেই ফেসবুককে বানাবো দিন চর্চার দিনই দাওয়াতে ভরপুর ইনশাআল্লাহ। তাহলে দুই কত চার নম্বর না, রমজানের কাউন্ট ডাউন হিসাব নিকাশ শুরু করে দিবেন। পাঁচ নম্বর রমজানের আলোচনা বেশি বেশি কি করবেন, বাড়িয়ে দিবেন। ছয় নম্বর একটা প্ল্যান করবেন, প্ল্যানটা কি জানেন, আপনি একটা প্ল্যান করেন যে আমি ধরেন সাহরির শেষ সময় 3:40, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, তাহলে অনেকে তো আছে 3:30 উঠে নাকে মুখে খাইয়ে আবার শুয়ে যায় না, প্ল্যান করে আমি প্রত্যেকদিন 2:30 উঠবো, তাহাজ্জুদ করবো, তারপরে আমি কি করব, আমি একটু তেলাওয়াত করবো, জিকির আজকার তাসবিহ তাহলিল করে, তারপরে আমি সাহরি খাবো, ব্রাশ ট্রাশ করে নামাজে যাবো, নামাজ থেকে এসে আরেকটু তেলাওয়াত করবো, তারপরে আমি 3-4 ঘন্টা ঘুমাবো, ব্যবসা করলে সেখানে যাবো, ফিরে এসে এটা করবো ওইটা করবো, মানে 24 ঘন্টার একটা রুটিন তৈরি করে ফেলেন। ওই যে বলছিলাম একটা উদাহরণ, এক লোক পরিকল্পনা ছাড়া বিল্ডিং বানায়া খালি ভাঙে, আসে না নাই, আপনি পরিকল্পনা না করলে রমজান কাজে লাগবে না। এই বললাম ছয়টা। সাত নম্বর বলছিলাম গত বছরের রোজা কাজা বা কাফফারা থাকলে আদায় করে ফেলবেন, এই সাতটা আমল করবেন সবাই। রমজান মাস তাকওয়ার মাস, এই জন্য তাকওয়ার কথা আগেভাগেই বলে ফেললাম। প্রথমে বলেছিলাম তাকওয়ার কয়টা অর্থ, চারটা, মনে আছে, কাকে ভয় করা। দুই নম্বর কি দিয়ে আমল করা, কোরআন। তিন নম্বর কিসের তস্ত থাকা, অল্পে যা আছে তা নিয়ে। চার নম্বর মৃত্যু পরবর্তী জীবনের জন্য দুনিয়ায় আমল করা। তারপরে তাকওয়া কেন অর্জন করবেন আরও দুই তিনটা পয়েন্ট বললাম, সর্বশেষ তাকওয়া অর্জনের পাঁচটা পদ্ধতি বললাম। এক নম্বর কি বলেছিলাম, সর্বাবস্থায় আল্লাহর স্মরণ অন্তরে জাগ্রত রাখা। দুই নম্বর কি বলেছিলাম, জবাবদিহিতার অনুভূতি অন্তরে লালন করা। তিন নম্বর কোরআন সুন্না ভিত্তিক জীবনযাপন করা। চার নম্বর নবীজির জীবনাদর্শকে অনুসরণ করা। পাঁচ নম্বর মৃত্যুর কথা চরণে থাকা। পারবেন তো ইনশাআল্লাহ, সবাই পারবেন তো ইনশাআল্লাহ। যত কথা বললাম আল্লাহ আমলের তৌফিক দান করুন।